মঙ্গলবার বিভিন্ন কার্যসূচি নিয়ে শিলচরে আসলেন মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া। কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া শিলচরে উপস্থিত হয়ে শিলচর গুরুচরণ কলেজে অসম বার্ষিক সংখ্যালঘু উন্নয়নের বোর্ডের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস ও পরাক্রম দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গুরুচরণ কলেজে মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া উপস্থিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদান করেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেলাশাসক রোহন কুমার ঝা, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, কনাথপুর কায়স্থ গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট, ভয়েস এ N24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। প্রথম নামেই যে আমার সমাজের আধার আছিল এই কথাগুলো আজ প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক তেনেদরে নেতাজির কথা আমি প্রতিষ্ঠিত করব লাগিব। আজি আমি এই ধরনে আমার পরাক্রম আমার বিজয় যে কথাগুলো আমি লই যাব লাগিব। মোগল বা ইংরাজের পরাক্রম পরাজয়ের দিনবিল গোলামীর দিনবিল আমার ইতিহাস নহয়। আমার 5,000 বছরের ইতিহাসের মাজত কেতিয়াবা 100-200 বছর 500 বছর আমি হয়তো কারাগার ওসরত পরাজিত হবলগা হয়েছিল, বিভিন্ন জনে আমাক আক্রমণ করেছিল, কিন্তু 5,000 বছরীয় একটা গৌরব চলি ইতিহাস আছে। প্রতিটি সময়তে আমি ভারতবর্ষ গৌরবে স্বাধীনতায় সুন্দরভাবে জিয়াই আছিল, এই কথাগুলো আমি কেতিয়াবা বিশ্লেষণ নকরো। আর আজি আমি আনন্দ অনুভব করো যে আমার মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরে যেতিয়ার প্রায় প্রধানমন্ত্রীত্বর দায়িত্ব লৈছে, তেতিয়ার প্রায় এই গৌরব কথাবিলাক আজি রাইজর সন্মুখত নতুন প্রজন্মর সন্মুখত অহা আরম্ভ হয়েছে। সেই রামর গৌরব কথায় হোক বা মহাভারতের রামায়ণের দিনের গৌরব কথাবিলাকে হোক বা স্বাধীনতার পিছত ভারতবর্ষর প্রকৃত সেনানীসকলের কথা হোক, ভারতবর্ষর স্বাধীনতা যুদ্ধর আটাইতকৈ ডাঙর সেনানী নেতাজী সুভাষ চন্দ্র বোস, বল্লভ ভাই পেটেলের দরে মানুষবিলাক করবাত যেন নিঃস্রব করিবর কারণে ব্যবস্থা করা হয়েছিল, আর সেইবিলাকে আমি ভারতীয় ইতিহাসত দেখা পাইছিল। এয়া আছিল বাও ব্যক্তিমত্তা বুদ্ধিমত্তার বা বাও বুদ্ধিজীবী সকলের ইচ্ছাকৃতভাবে সুন্দরভাবে ব্রিটিশের পরিকল্পনার করা কিছুমান কাম। আজি কেবাখনো জিলালৈকে আমার দুই চাৰিজন মন্ত্রীও গৈছে, আর বিভিন্ন জেলার ফাঁকি সংখ্যালঘু বোর্ডের কার্যকর্তা আর আমার সমর্থক সহযোগী সকলের সুন্দরভাবে দিনজোড়া কার্যসূচীরে এই পরাক্রম দিবস পালন করা হয়েছে। ইয়ার উদ্দেশ্য এটাই যে নতুন প্রজন্ম নেতাজির মহান দেশপ্রেমের আদর্শে কেনেকে উদ্বুদ্ধ করব পৰা যায়, নতুন প্রজন্মক আকর্ষণ করব পৰা বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন ব্যবস্থা এনেকে লওয়া হয়েছে যাতে নেতাজির দেশপ্রেমর কারণে আমার প্রতিজন নতুন প্রজন্মই গম পাব পারে নেতাজির দেশপ্রেম সম্পর্কে উদ্বুদ্ধ হব পারে। আজি ভারতের স্বাধীনতা আন্দোলন আটাইতকৈ ডাঙর বরঙ্গিনী থাকা নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের ইতিহাসত যেভাবে বিশ্লেষণ হব লাগিছিল সেই বিশ্লেষণ আমার ভবিষ্যতের দিনের বুরঞ্জীবী সকলে হয়তো সেই ধরনের নকরিলে, আজি আমাক তা পরিবর্তন করার প্রয়োজন আহিছে। আর এই কথাটা অকল নেতাজির ক্ষেত্রতেই নহয়, যদি আজি আপনাদের লক্ষ্য করে গোটেই ভারতবর্ষর ইতিহাসক আজি এনে ধরনে উপস্থাপন করা হয়েছিল যে আমার গৌরবোজ্জ্বল ইতিহাসক উপস্থাপন করা হওয়া নাই। আমার করবাত গোলামীর ইতিহাস, আমার করবাত পরাক্রমের ঠাই পরাজয়ের ইতিহাস যে ভারতের মানুষ বুঝাবলে চেষ্টা করা হয়েছিল, এ আছিল ব্রিটিশ মানবিকতার এক প্রতিফলন। ব্রিটিশে বিচারিছিল যে ভারতীয় মানুষ এই গোলামীর কথাবিলাক জানি থাকক, পরাক্রমের কথা জানিব নালাগে, নতুন প্রজন্মর কথা জানিব নালাগে। আর সেই ব্রিটিশের লগত বাও চিন্তাধারার কিছু লোকে সন্নিবিষ্ট হয়ে গোটেই ভারতবর্ষর ইতিহাস এনেকে লিখিছিল যে ভারতবর্ষর ইতিহাস আরম্ভ হয়েছিল মোগল সাম্রাজ্যের পর মোগলের গোলামীর দিনের পর, ভারতবর্ষর ইতিহাস আরম্ভ হব লাগবে রামায়ণ মহাভারতের দিনের পর, রামায়ণ মহাভারতের এই গৌরবোজ্জ্বল কথাবিলাক আমি ভারতবর্ষর ইতিহাস বলে নক, আমি ভারতবর্ষ এয়া কিংবদন্তি বলে কও, আমি করবার এদিকে কও যে সেইবিলাক যে সাধু কথা সেইবিলাক যে বুরঞ্জী নহয়।